আসসালামু আলাইকুম প্রিয় দিনী বায়ু বন্ধুরা, জিনপুরি নিয়ে আসে হাজারো জল্পনা কল্পনা। কেউ অতি আবেগে এই ব্যাপারে অবাস্তব ঘটনা পাণ্ডিত্য প্রকাশ করার উদ্দেশ্যে এই বিষয়ে তারা অস্বীকার করেন যে আসলে জিনপুরি বলতে কিছু নেই। এটি সম্পূর্ণ ভুল ধারণা। পবিত্র কোরআনে আল্লাহতালা এরশাদ করেন, আমি প্রজ্বলিত অগ্নিশিখা থেকে জিনজাতি সৃষ্টি করেছি, সূরা হিজরত আয়াত নং 27। এছাড়াও কোরআনে আল্লাহতালা একটি সূরা নাজিল করেছেন, এই সূরাটি ছোট বড় প্রায় 57টি আয়াত রয়েছে। জিনদের বিষয়ে বহু চমৎকার তথ্য রয়েছে যা নিশ্চিত রূপে জিন জাতির অস্তিত্ব প্রমাণ করে। আমাদের আজকের ভিডিওতে আমরা জানতে পারব জিন জাতির বহু অজানা তথ্য। তার মাধ্যমে আকস্মিক তথ্য হলো জিনেরা যেভাবে মানুষের সাথে সহবাস করে থাকেন। একথা শুনে আপনি হয়তো অবাক হচ্ছেন, তবে অবাক হলেও একথা সত্য যে জিন অনেক সময় মানুষের সাথে সহবাসে লিপ্ত হয়। তা কিভাবে সম্ভব তারই বিস্তারিত বর্ণনা ও জিন জাতির সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য সম্পর্কে আজ আমরা জানব। আমাদের সাথেই থাকুন। আল্লাহ বলেন, আমি জিন ও মানব জাতি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। জিনরা আমাদের দেখে কিন্তু আমরা তাদের দেখতে পাই না, কারণ আল্লাহ তাআলা আমাদের চোখে একটি জিল্লি তৈরি করে দিয়েছেন যাতে আমরা তাদের দেখতে না পাই। কারণ আমরা যদি তাদের দেখি তাহলে আমরা ভয়ে মারা যেতে পারি এবং আমরা অন্ধ হয়েও যেতে পারি। তাদের দর্শন সত্যি আতঙ্কজনক। তারা সর্বদাই আমাদের চারপাশে থাকেন, বসবাস করেন। জিনরা সাধারণত চার ধরনের। এদের মাধ্যমে আশিক জিন বা প্রেমিক জিন, যারা মানুষের সাথে সহবাস বা মেলামেশা করে থাকেন, কারো কারো সাথে স্বপ্নদোষের মাধ্যমে বা সরাসরি অধিক উত্তেজনা সৃষ্টি করে খারাপ কাজে লিপ্ত করা এদের মূল কাজ। সূরা নাস এবং সূরা ফালাক ও সূরা বাকারা পাঠ করলে তারা পালিয়ে যায়। মুসলিম ভাইদের জন্য গুরুত্বপূর্ণ একটি পরামর্শ রইল, আপনি যখন কাপড় বদলাবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলুন যাতে তারা আপনার নগ্নতা দেখতে না পায়। যখন আপনি ঘুমাবেন আপনার ডান পাশে কাত হয়ে ঘুমাবেন এবং সূরা নাস ও সূরা ফালাক পড়বেন, কারণ জিন আপনার সাথে ঘুমাবে এবং আপনাকে বিরক্ত করার জন্য দুঃস্বপ্ন দেখাবে। টয়লেটে ঢোকার পর দোয়া না পড়ে প্রস্রাব বা পায়খানা করবেন না, কারণ টয়লেট জিনদের পছন্দনীয় একটি থাকার জায়গা। আয়নার সামনে কখনো কাপড় পাল্টাবেন না, কারণ আয়নার সামনে উলঙ্গ হয়ে নিজের দিকে তাকালে তখন কোনো জিন আপনার প্রেমে পড়ে যেতে পারে এবং জিন আপনার সাথে মিশে যেতে চাইবে এবং আপনার কাছাকাছি কেউ আসতে চাইলে তাকে আঘাত করবে। ভয় পাবেন না, সবসময় আল্লাহ নাম নিতে থাকুন, কারণ শয়তান জিন আল্লাহকে অনেক ভয় পেয়ে থাকে। জিন কিভাবে মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে থাকে? এক ব্যক্তি শায়খ উসমানের নিকট এসে জিজ্ঞাসা করলেন, জিন মানুষের সাথে শারীরিক সম্পর্ক লিপ্ত হতে পারে? উত্তরে শায়খ উসমানি কোরআন থেকে একটি আয়াত বললেন, সূরা আর রহমান আয়াত নং 56। সেখানে থাকবে সুন্দরতম রমণীগণ যাদেরকে কোনো জিন বা মানুষ তাদেরকে স্পর্শ করেনি। এই ব্যাখ্যা করলে বোঝা যায় জিন শারীরিক সম্পর্ক করে থাকেন এবং মানুষের সাথে জিন এবং জিনের সাথে মানুষের শারীরিক সম্পর্ক হতে পারে। জিন কারো সাথে শারীরিক সম্পর্ক করলে সাধারণত যে লক্ষণগুলো দেখা যায়, ঘুমের মাধ্যমে যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয়, এটা নারী পুরুষ সকলের হতে পারে। জেগে থাকা অবস্থায় যখন রোগী শুয়ে থাকে আর তখন তার হাত পা অবশ হয়ে যায়, তখন জিন তার সাথে সহবাস করে থাকেন। এটা শুধু রোগীই বুঝতে পারে, কিন্তু কাউকে ডাক দেওয়ার ক্ষমতা তার থাকে না এবং কিছু করতেও পারে না। কেননা জিন যদি কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে থাকে তাহলে মেয়ের গায়ে ভিন্ন রকমের দাগ থাকে, মাঝে মাঝে এরকম দাগ দেখা যায়। বিশেষ করে গলার নিচের দিকে জিন যখন মানুষের সাথে মিলন করে তখন যৌনাঙ্গের গরম বাতাসের মতন অনুভব হতে পারে। জিনেরা অধিক সময় মিলন করে, তাই এই কারণে মেয়েরা দুর্বল হয়ে যেতে পারে। অবিবাহিত মেয়েদের সাথে জিন মিলন করলে সেই মেয়ে বিয়ে করতে চায় না, আর বিবাহিত মেয়েদের সাথে জিন মিলন করলে সেই মেয়ে আর স্বামীর সাথে থাকতে চায় না। স্বামী স্ত্রী সহবাসের সময় দোয়া না পড়ে উলঙ্গ হয়ে মিলন করলে জিন তাদের উপর লেগে যায়।
আর বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় বিসমিল্লা না বললে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় জিনও তার সাথে বুকের দুধ খেয়ে মোটা তাজা হতে থাকে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন জিনের কুমন্ত্রণা থেকে আল্লাহর রহমতে হেফাজত থাকতে পারি, তাই আল্লাহর কাছে বেশি বেশি রহমত আশা করি। আমিন।